আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরগুনায় বাবা সহ ছাত্রলীগ নেতা কারাগারে। বরগুনায় ব্যবসায়ীর গাড়ি আটকে লুটপাট চালান ছাত্রলীগ সভাপতি ও তার সহযোগীরা। বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি সহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুর 12টার দিকে বরগুনার মুখ্য বিচারিক হাকিম মাহমুদুর রহমান এই আদেশ দেন। তারা হলেন সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের জাহাঙ্গীর ঘরামি ও তার ছেলে ফুলঝুরি ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান দুরন্ত। আদালতের কোর্ট ইন্সপেক্টর কামাল হোসেন বলেন, সকালে আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার সদর অভিভাগী সার্কেল মেহেদি হাসান বলেন, 19 মার্চ রাতে স্ত্রী সন্তান ও স্বজনদের নিয়ে কুয়াকাটা থেকে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী সাইদুর রহমান। পথে ফুলঝুরি ইউনিয়নের ছোট গৌরীচিন্না এলাকায় গাড়ি আটকে লুটপাট চালান ছাত্রলীগ সহ সভাপতি ও তার সহযোগীরা। এই সময় তিনজনকে কুপিয়ে জখম করে 3,25,000 টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যান। রাতে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসা জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন দুরন্ত ও তার বাবা জাহাঙ্গীর ঘরামি সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী পরিবার। মামলার পর থেকে তারা পলাতক ছিলেন। পরে বুধবার সকালে বেতাগী উপজেলার মন্নানের হাট এলাকায় অভিযান চালিয়ে দুরন্ত ও তার বাবাকে গ্রেফতার করা হয়।